জুনে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসছে বাংলাদেশে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ও অন্যান্য বিশদ জানানো হবে বাফুফের সংবাদ সম্মেলনে। 12 বছর আগে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন মেসিরা, সেবার তাদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। এবার তাদের প্রতিপক্ষ সম্পর্কে এখনও কোনো ধারণা দিতে পারেনি বাফুফে। আগেরবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়াকে 2-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেবার বাংলাদেশ সফরের সময় তারা ছিল দুবারের চ্যাম্পিয়ন। এবার 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশে খেলতে আসবে আর্জেন্টিনা। জাতীয় ক্রীড়া পরিষদে স্টেডিয়াম ঠিক করার জন্য চিঠিও পাঠিয়েছে বাফুফে।